সুপ্রিয় দর্শক শ্রোতা, আর ডকুমেন্টারিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আর ডকুমেন্টারি এখন আছে হরিপুর গ্যাস ফিল্ড। আপনারা জানেন যে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, এই ফিল্ডস লিমিটেড এর একটি পাহাড়, এই জায়গাটা হরিপুর গ্যাস ফিল্ড। এই ফিল্ডে একটি পাহাড় আছে, আপনারা জানেন, অনেক শুনেছেন। আমি দর্শনার্থীদেরকে জানিয়ে রাখি যে এই পাহাড়তে যে পরিমাণে গ্যাস এমন ভাবে এখানে রয়েছে যাতে আপনার এটাকে আগুন পাহাড় বলে, মানে কোনো একটু সংঘর্ষ বা কোনো ধরনের একটু কোনো কাঠি দিয়াশলাই দিয়ে জ্বালালে তাহলে এই পাহাড় থেকে আপনার আগুন আগুন জ্বলে উঠে। তো আমরা এই পাহাড়ের আসলে বিশেষত্ব কি আমরা একটু দেখব, এই পাহাড়ে আসলে কি কি রয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন দর্শক, এই পাহাড়ে যে ধরনের শিলা দিয়ে গঠিত বা যে ধরনের মাটি দিয়ে গঠিত, সে মাটিগুলো আসলে একটু অন্যান্য পাহাড়ের চেয়ে একটু আলাদা। মনে হচ্ছে যে মাটিগুলোতে গ্যাস যে যে ধরনের পদার্থ দিয়ে গঠিত, সেই পদার্থগুলো আপনার এই মাটিতে আছে, এবং সে পদার্থের ভিতরে আপনার বোঝা যাচ্ছে, কারণ এই মাটিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটিটা একটু একটু অন্যান্য পাহাড়ের চেয়ে আলাদা। এবং এখানে কথিত আছে যে আগুন জ্বলে ওঠে, এই জন্যই আগুন পাহাড় বলেছে। আগুন পাহাড় বলার অন্যতম কারণ হচ্ছে এখানে আগুন জ্বলে ওঠে, এবং এই মাটিগুলো যখন প্রচণ্ড রৌদ্র হয় তখন কোনো দিয়েশলাই ছাড়াই নাকি এখানে আগুন আগুন জ্বলে ওঠে। আর এই কারণেই এই এই পাহাড়কে আগুন পাহাড় বলা হয়ে থাকে। আপনারা একটু দেখেন যে আসলে এই পাহাড়টার বিশেষত্ব আসলে এটাই। আপনারা হরিপুর যে গ্যাস ফিল্ড, সে ফিল্ডটা কিন্তু পুরো এলাকাটা নিয়ে, এবং বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় খনিজ পদার্থ গ্যাস ছাড়াও অন্যান্য বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ এখানে থাকতে পারে।